প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়ব। এবারে আমরা একটি ছড়া আবৃত্তি করা শিখব। তো আমাদের ছড়াটির নাম নেমন্তন্ন, লিখেছেন অন্নদা শঙ্কর রায়। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা ছড়াটি আবৃত্তি করি। নেমন্তন্ন, অন্নদা শঙ্কর রায়। যাচ্ছ কোথা চাংরি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি? না বাবুজি, কিসের তবে? ভজন হবে, শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। কি শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে, খুব চমৎকার, তাই না? তাহলে এবার আসো আমরা জেনে নেই, এই ছড়াটিতে আসলে একটা হাসির গল্প বলা হয়েছে। একজন লোক ভজন গান শুনতে চাংরিপোতা নামে একটা জায়গায় যাচ্ছে। পথে এক বন্ধুর সাথে দেখা। বন্ধু একটার পর একটা প্রশ্ন করছে আর সে উত্তর দিয়ে যাচ্ছে। ধীরে ধীরে বোঝা গেল ভজন গান শোনার চেয়ে তার অনেক বেশি লোভ ভোজনে, অর্থাৎ ভালো ভালো খাবার খাওয়ায়। তার বন্ধুর সঙ্গে যেতে চাইলেও সে তাকে নেয় না, কারণ বন্ধু সঙ্গে গেলে তার খাওয়া যদি কম হয় এই ভয়। শিক্ষার্থীরা, এবার আমরা ছড়াটির বাকি অংশটি পড়ি। ইচ্ছে কি আর সরপুরি আর, আহ কি আয়েস রাবড়ি পায়েস, এই কে বলি ক্ষীর কদলি। বাহ কি ফলার সবরি কলার, এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। কি শিক্ষার্থীরা, আমরা এটা বেশি বেশি পড়ব। এবার আমরা যুক্তবর্ণগুলো দেখি আর যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দ পড়ি। ইচ্ছে ক্ষীর, চয় ছ, এটিকে ভেঙে আমরা চ যোগ ছ এভাবে লিখতে পারি। কিচ্ছা হচ্ছে, এভাবে আমরা আরো নতুন নতুন শব্দ শিখতে পারি। ক্ষীর, এটি ভেঙে আমরা লিখতে পারি ক যোগ স, পরীক্ষা শিক্ষা, এ দুটি নতুন শব্দ, এভাবে আমরা আরো নতুন নতুন শব্দ শিখতে পারি। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করি। ভজন, ভজন অর্থ দেবদেবীর আরাধনা। মন্দিরে আজ ভজন আছে। প্রসাদ, প্রসাদ অর্থ আশীর্বাদ বা দোয়া হিসেবে খাওয়া দাওয়া। মন্দিরে প্রসাদ দেয়া হয়। ভোজন, ভোজন অর্থ আহার বা খাওয়া। ভোজনে তার অনেক ইচ্ছে। স্বাদ, স্বাদ অর্থ ইচ্ছা। প্রসাদ ভজনে, প্রসাদ ভজনে যেতে তার বড়ই স্বাদ। সরপুরিয়া, সরপুরিয়া অর্থ দুধের সর দিয়ে তৈরি একরকম মিষ্টি। সরপুরিয়া খেতে যা মজা। আয়েস, আয়েস অর্থ আরাম। এখন আয়েস করার সময় নয়। রাবড়ি, রাবড়ি অর্থ খুবই মিষ্টি এক ধরনের খাবার। রাবড়ি খেতে আমার বেশ ভালো লাগে। প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। লোকটি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? লোকটি চাংরিপোতা নামক স্থানে নেমন্তন্ন খেতে যাচ্ছে। এ কবিতায় কী কী খাবারের নাম উল্লেখ আছে? এ কবিতায় যেসব খাবারের নাম উল্লেখ আছে সেগুলো হলো ছানার পোলাও, সরপুরিয়া, রাবড়ি পায়েস,
ক্ষীরকদলী, সবরিকলা ও ফজলি আম। গ, কোন খাবার সে আয়েশ করে খেতে চায়? রাবড়ি পায়েস সে আয়েশ করে খেতে চায়। ঘ, লোকটি কোন কোন ফল খেতে চায়? লোকটি সবরি কলা ও ফজলি আম খেতে চায়। ঙ, সে কোন আম খেতে চাইছে? সে ফজলি আম খেতে চাইছে। চ, ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য কি? ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য হলো ভজন হচ্ছে সৃষ্টিকর্তার প্রশংসা করে গাওয়া গান, আর ভোজন হচ্ছে খাওয়ার অপর নাম। লোকটি কি কি খাবার খেতে চাইছে তার তালিকা বানাই। লোকটি যে খাবারগুলো খেতে চাইছে তা হলো ছানার পোলাও, সরপুরিয়া, রাবড়ি পায়েস, ক্ষীরকদলি, সবরিকলা এবং ফজলি আম। শিক্ষার্থীরা, আমরা যে নেমন্তন্ন ছড়াটি পড়লাম এ সম্পর্কে আমরা নিজেদের কোনো মজার ঘটনা বলি ও লিখি, অর্থাৎ আমাদের বাসায় যারা আছে তাদেরকে বলি, তাদের সঙ্গে শেয়ার করি। আমার প্রিয় খাবারের নাম লিখি এবং কেন প্রিয় তা লিখি। তো শিক্ষার্থীরা, আমরা কি করলাম? অনেক মজার একটি ছড়া পড়লাম, তাই না? ছড়াটি তো বেশ মজার। তো আমরা এই ছড়াটি ভালোভাবে পড়ব, আবৃত্তি করব এবং কি করব, যে প্রশ্নগুলো শিখলাম এগুলো বাসায় বেশি বেশি চর্চা করব। আমাদের পরবর্তীতে আবারও দেখা হবে। পরের প্রশ্নে, ঠিক আছে, চলো আমরা এখন পরের প্রশ্নে যাচ্ছি। একই অর্থ হয় এমন শব্দগুলো জেনে নি। নেমন্তন্ন, স্বাদ, বিয়ে। নেমন্তন্ন অর্থ নিমন্ত্রণ, দাওয়াত। স্বাদ অর্থ ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা। বিয়ে অর্থ বিবাহ, পরিণয়, শাদী। শিক্ষার্থীরা, এবারে আমরা ডান পাশে যে শব্দগুলো দেখতে পাচ্ছি এই বাক্যের ফাঁকা জায়গায় বসিয়ে বাক্যটি সম্পন্ন করি। তাহলে চলো। ক, লোকটি আয়েশ করে দেখতে চায়। রাবড়ি পায়েস, তাহলে বাক্যটি হলো লোকটি আয়েশ করে দেখতে চায় রাবড়ি পায়েস। খ, লোকটি চাংড়ি পোতা যাচ্ছে কি? হজন শুনতে। তাহলে বাক্যটি হলো লোকটি চাংড়ি পোতা যাচ্ছে ভজন শুনতে। গ, শুধু ভজন নয়, সাথে আছে ড্যাশ। কি আছে সাথে বলো? প্রসাদ ভোজন। তাহলে বাক্যটি হলো শুধু ভজন নয়, সাথে আছে প্রসাদ ভোজন। ঘ, লোকটি খেতে চায় কি? ছানার পোলাও। হ্যাঁ, তাহলে বাক্যটি হলো লোকটি খেতে চায় ছানার পোলাও। ও, বাহ, কি ফলার, সবরিকলার। কি হলো তাহলে বাক্যটি? বাহ, কি ফলার, সবরিকলার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি অনেক মজার একটি ছড়া পড়লাম, শিখলাম, আর কি আমরা এই ছড়াটি খুব সুন্দর করে বাসায় আবৃত্তি চর্চা করব এবং যে প্রশ্নগুলো শিখলাম এগুলো বেশি বেশি চর্চা করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের আবারও দেখা হবে কোথায়? এবার আর পরের প্রশ্নে না, আমাদের আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।